দূর ভাল লাগে না দূর তার থেকে বন্ধুর একটা কল দে এই সময় আবার কে ফোন দেয় বন্ধু কই তুই আমি তো বাসায় রে পড়তাছি আচ্ছা ওয়েট কিরে কাইটা দিল কা দূর যাওয়ার হবে কিরে তুই মামা আয়েশা তো পড়ছি খেলা হবে কি আর খেলা হবে পড়ালেখার টেনশনই তো শেষ দূর বেটা পরীক্ষা নিয়ে কোনো টেনশন করিস না কি করে আমি আছি না আরে বেটা পড়ো জন্য তোর খাতা আমি লিখা দিব তুই চিন্তা কিসের কি কর সত্যি আবার কয় তুই আমার করে যা দোস্ত না চল দুজনে মিলে গেম খেলি যেহেতু তুই লিখিয়ে দিবি তাহলে আর পড়ালেখা করে কি হইব চল দুজনে মিলে গেম খেলি চল বন্ধু বন্ধু ওই পাশ দিয়া আরে ওই দিক দিয়া বেটা আরে জিতাছি জিতাছি কি রে ভাই তুই কি খেলো ওই দিক দিয়ে মার মারতাছি মারতাছি একটা গুলু দে বন্ধু গুলু দে আরে দিলাম তো এ জিতে গেছি বন্ধু আরে আসলো তো সামনে নিমি আরে বেটা সামনে নিমি বেটা কিরে তোর না পরীক্ষা তুই মোবাইল দিব দাসস আরে আম্মা তুমি টেনশনই করো না তোমার ছেলের সব পড়া মুখস্থ তুমি যে কতটুকু পারো ওইটা আমার ভালো করেই জানা সারাদিন শুধু মোবাইল টিপো তুমি কোনো টেনশনই করো না তোমার ছেলে গোল্ডেন এ প্লাস পাবে কিছু বুঝি না আমি যদি পরীক্ষা ফেল করো তাইলে তোরে রিকশা কিনে দেবো রিকশা চালায় ভাত খাবি তুই তোমার ছেলে ফেল করবে না পাশ করবে আর পাশ কইরা রিকশা না প্লেন চালাইবো প্লেন এই এই ছেলে রিকশা চালাবে না প্লেন চালাইবা ওটা রেজাল্টের পরেই বুঝা যাইবো কি করে একটু দেখা ভাই ভাই আমার এই একটু দেখা কিরে কান্দস কা আম্মা ফেল করছি চলে তুই না কইলি পাস করবি এ প্লাস পাবি এই তোর এ প্লাস তুই না কইছিলি এ প্লাস পাবি এরো প্লান চালাবি চলে আয়